যে 10,323 শিক্ষক চাকরিচ্যুতি হয়েছে গত 2020-21 মার্চ, আজকে 9 মাস চলে আমাদের মানে বেতনহীন, আমরা আমাদের ঘরের বাচ্চারা মা বাবা পরিবার নিয়ে আমরা রাস্তায় বসেছি, আমাদের খাবার জোগান নেই, পেটে হাত নেই, এবং আমাদের আন্দোলনের ফলে আমাদের রাজ্যের সরকার প্রধান মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেকে তিন দলের আমরা তিনটি সংগঠনের 6 জন প্রতিনিধি আমরা গিয়েছিলাম, আমাদেরকে উনি আশ্বস্ত করেছিলেন যে 2-1 মাসের মধ্যে স্থায়ী সমাধান করবেন একসাথে, ধাপে ধাপে নয় একসাথে, এবং কোনো আউটসোর্সিংও নয়। কিন্তু এই 2 মাস পেরিয়ে গেল গত ডিসেম্বর, 3রা ডিসেম্বর, কিন্তু আমাদের রাজ্য সরকার প্রধান মহাশয় কিছু করলেন না, কোন রকম বিবৃতি দিলেন না আমাদের জন্য, উদ্দেশ্যে কোন রকম কোন সিদ্ধান্ত গ্রহণ করলেন না। আমরা এখন আমাদের পরিবারগুলো চলছে না, আমাদের রোজগারের যোগান নেই, ভাতের যোগান নেই, ফলে আমরা রাজ্য সরকারের যে প্রধান ওনার কথার প্রতিশ্রুতি রাখেননি, ওনার মুখের কথার দাম রাখেননি, ফলে আমরা আমাদের সারা রাজ্যের 10,323 শিক্ষকরা এবং আমাদের পরিবাররা আছে আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য গণ অবস্থানে সামিল হয়েছি। আজকে শুরুবাত হলো, সারা রাজ্যের আমাদের জনগণ এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং আপনারা মিডিয়ার ভাই বোন, আপনাদের ঘরে ঘরেও আমাদের 10,323-এর ভাই বোন আছে, আপনারা সবাই আমাদের প্রতি সহানুভূতিশীল, আপনারা সবাই আমাদেরকে সাহায্য করবেন, আমাদের হয়ে কথা বলবেন, আমাদের কথাগুলো রাজ্য সরকারের কানে পৌঁছিয়ে দিবেন, কারণ ওনারা কর্ণপাত করছেন না, ওনাদের মুখের দাম নেই। এটা কি ধরনের সরকার, কি ধরনের মানে একজন সরকার প্রধান মহাশয় কথা দিয়েছেন তার কথার দাম নেই, 2 মাস চলে গেল আমাদের কোনো ব্যবস্থা করলেন না, তাহলে আমরা কি করবো? আমরা গণ অবস্থানে বসেছি অনির্দিষ্টকালের জন্য, যতক্ষণ রাজ্য সরকার প্রধান মহাশয় আমাদের কাছে এসে লিখিত কোনো ব্যবস্থার কথা না বলবেন ততক্ষণ আমরা এখান থেকে সরবো না, এবং কারণ আমরা দেখেছি যে মুখের কথার কোনো দাম নেই, ভীষণ ডকুমেন্টের কোনো দাম নেই, রাজ্য সরকার প্রধান মহাশয়ের মুখের কোনো দাম নেই, তাহলে আমরা কি করে বুঝবো কার দাম আছে, কার কথার মূল্য আছে? সুতরাং আমরা এখানে যতক্ষণ পর্যন্ত আমাদের স্থায়ী চাকরির ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই এই গণ অবস্থানের ময়দান ছাড়ছি না, এখানেই থাকবো, এবং আমাদেরকে লিখিত দিতে হবে, তারপর আমরা ছাড়বো।